হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। আর আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে হ্যাপি হ্যাপি সানডে। তো এখন 1:30 বাজতে যায়, তো দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এই তো ব্রেকফাস্টে চা করলাম, ব্রেকফাস্টে বানাবো আজকে মটর আলু দিয়ে মানে ঘুগনি আর হচ্ছে রুটি। তাহলে thank you.
তো ফ্রেন্ডস, আপনার সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে গিমে শাক বলে। তো গিমে শাক ভাজা আলু ভাতে দিয়ে খুব সুন্দর লাগে খেতে, তো ভাবলাম আপনার সাথে সেটা শেয়ার করি। হয়তো অনেকেই খেয়ে থাকবেন এই গিমে শাক ভাজা আলু ভাতে দিয়ে, খুবই ভালো লাগে। খুবই কিছুই না, সামান্য সর্ষের তেলের মধ্যে শাকটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে আর এই আলু ভাতের সাথে মাখিয়ে নিলেই দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। তো এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু ঠান্ডা হলে আমি মাখিয়ে নেবো, যে মাখিয়ে আমরা চারটে ভাগ করে রেখেছি চারজনে খাবো বলে। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, চা খাওয়া তৈরি হয়ে গেছে, হ্যাঁ এমনকি লিকারটিও খাওয়াও হয়ে গেছে। আর এখন লাঞ্চের প্রিপারেশন করছি। লাঞ্চে দেখালাম আমি একরকমের শাক, গিমে শাক ওটা বলে, তো ওটা করেছি। আর ডাটা দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, ব্যাস আজকে সিম্পল। আর কালকের চচ্চড়ি করেছিলাম, মেথি শাকের চচ্চড়ি, চুনো মাছ দিয়ে, তারপর ডাল, এগুলো সব আছে। তো আজকে আর কিচ্ছু করব না, ব্যাস সিম্পল। আর এই হচ্ছে, তো আজকে তো পুরো উইকের মানে হাজবেন্ড বাজারে চলে গেছে মাছ আনতে, তো আমাদের পুরো মাছ তো পুরো উইকের আনা থাকে, তো বাজারে চলে গেছে, ও এলে ব্রেকফাস্ট করব। আর এই হচ্ছে, তাহলে চলুন, অনেক আজকে অনেক কিছু কাজকর্ম আছে। আজকে আবার মানে একটুনি বেডশিট পাল্টাবো, পর্দাগুলো অলরেডি কালকে খুলে দিয়েছি, সেগুলো রেগুলো লাগাবো। তো এই হচ্ছে, আজকে অনেক কিছু কাজ আছে, ডাস্টিং মেশিন কিছু এখনো হয়নি। অবশ্য 9:30 বাজে, তো সানডে ছুটির দিন, আর আবার কাল থেকে মানডে, মানডের মেয়ের এক্সাম। তো এই হচ্ছে, তাহলে চলুন কাজকর্ম করা যাক, বেশি দেরি করা যাক না। আবার আপনার সাথে근데 왜 이런 생각을 하면서 너를 추억만 하게 된 건지, yeah. 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지, 너를 기억하면 난 가슴이 아파와. 어쩌다 너와 나 이렇게 잊혀진다면 다시 사랑할 수 없을 것 같아. তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7টা ভেজে গেছে, 7:15 হবে। তো আমি ইভিনিংয়ের চাটা তৈরি করা হয়ে গেছে, তো আজকে ভাবলাম একটু স্ন্যাক্স তৈরি করব বাড়িতে, মানে পাকোড়া, আলুর পাকোড়া করছি। তো আলুগুলোকে আমি এরম ডুমো ডুমো করে কেটে আর এই ব্লেন্ডারটার মধ্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, একদম কুচি কুচি হয়ে যায়। তো এরকম করে নিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো, অল্প কাঁচা লঙ্কা দেবো, কারণ যেহেতু মেয়ে খাবে বলে সেই জন্যই। আপনারা চাইলেন বেশি কাঁচা লঙ্কা, খুব টেস্টি হয় এই পকোড়াটা। আর ধনে পাতা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমার যেহেতু মেয়ে ধনে পাতা খেতে ভালোবাসে না, তো সেই জন্য ধনে পাতা দেবো না। তো এরমভাবে আমি সমস্ত আলুগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। We'll be right back.
চেঞ্জ করেছি আজকে, এই পর্দাগুলোই লাগিয়েছি, এগুলো তো আগেও দেখেছেন। আর এই সব বেডশিট টেডশিট সব চেঞ্জ করেছি।유난히도 캄캄한 밤에 나 홀로 너를 생각하네. 이런 기분 설명할 수 없어. 원래 이맘쯤 너와의 여행을 생각했었는데. Yeah, yeah, yeah. 네가 좋아하던 왕과 선물을 준비했겠지. 기뻐할 너를 상상하며. 근데 왜 이런 생각을 하면서 너를 추억만 하게 된 건지. Yeah. 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지. 너를 기억하면 난 가슴이 아파와. 어쩌다 너와 나 이렇게 잊혀진다면 다시 사랑할 수 없을 것 같아. 그날의 나는 내게 너무 낯설었겠지. 내 맘과 다르게 너에게 상처를 줬으니. 사랑한다는 말로도 부족했던 너에게 내가 너무 잘못한 것 같아. 너와 나의 다른 생각이 결국엔 우리를 서로 갈라섞게 만들었어. 근데 왜 이런 얘기를 하게 된 건지 난 모르겠어. 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지. 너를 기억하면 난 가슴이 아파와. 어쩌다 너와 나 이렇게 잊혀진다면 다시 사랑할 수 없을 것 같아. 말은 해줘야 하는데 내 마음 변하지 않았다고. 모든 게 오해야. ভালো আছেন? অবশ্য আমিও ভালো আছি। তো সকালবেলা আপনাদের সাথে কথা হয়েছে, আর তারপর কথা বলতে পারিনি। আর গুড ইভিনিং বলছি না কেন, 9:10 অলরেডি বেজে গেছে। তো এই হচ্ছে, তো আজ স্ন্যাক্সে বানালাম দেখলে নিয়ে আলুর পকোড়া, খুব মুচমুচে খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, আর সকালে ভাবলাম আরো মানে আপনার সাথে শেয়ার করবো আর কি করছি, তো সেটা আর পসিবল হয়নি, এতটাই দেরি হয়ে গেছিল মানে ঘরে করতে। তারপরে সব ডাস্টিং ওয়াস্টিং করলাম, বেড কভার চেঞ্জ করা দুটো ঘরের, তারপরে এই পর্দাগুলো বলেছিলাম ওই পর্দা চেঞ্জ করেছি, আবার সেগুলোকে লাগানো। এই হচ্ছে, এইসব করতে করতে আর সময় হয়ে ওঠেনি। তা ভাবলাম না, ব্লগটা তো শুরু করেছি, এন্ডও করতে হবে, আর তো সেই জন্যই। তো আর ডিনারে আজকে বানাবো, এগরোল বানাবো, মেয়ের ডিমান্ড, এগরোল খাবে। অনেকদিন ধরে করছে, মা এগরোল বানাও এগরোল বানাও। তো ওর যেহেতু শরীরটা খারাপ ছিল, হয়েছিল যখন, আর তখন আর এ করিনি। তো ভাবলাম ঠিক আছে, না ডিনারে এগরোল বানাবো। তো সেটা আর আজকে শেয়ার করছি না এগরোলটা, কেন এগরোল বানানো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি ময়দা টয়দা মেখে সব কিছু প্রিপারেশন করে রেখেছি, কেন রাত করেই করবো ওটা। আর এটাই হচ্ছে। আর তাহলে কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার সাথে সাথে লাইকও তো করে দেবেন। আর যাই, বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, দেখছি দিন দিন সাবস্ক্রাইব হচ্ছে, আমার খুব ভালো লাগছে। এইভাবে আমার পাশে থাকুন আপনারা, আর মানে এইভাবে আমার পাশে থাকুন, আর কি বলবো, এর থেকে আর কোনো ভাষা নেই। আপনারা থাকলেই এগোতে পারবো, এটাই হচ্ছে কথা। আর যে ফ্রেন্ডরা দেখছেন এই ফার্স্টে আমার ব্লগটাকে, তো দেখার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশনগুলো তো পেয়ে যাবেন, তাই কি না? তো আর তার সাথে সাথে লাইকও করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, সবার সাথে শেয়ার করবেন ভিডিও ব্লগটা। তো এই
তো এই আমার ঘর, মানে হাউস ওয়াইফ যেহেতু, এগুলোই আমার ইচ্ছা। আর বেশিরভাগই আমার এই ঘর সাজানো, মানে সবকিছু ঠিকঠাক ফিটফাট এগুলো রাখা, রান্না করা, এগুলো আমার সত্যি মানে খুবই ভালো লাগে, একদমই খুবই ভালো লাগে বলতে গেলে। জানি না যারা ওয়ার্কিং লেডি, এগুলো তো আছে, তার সাথে সাথে আর গাছ, মানে আমার গার্ডেনিং করার খুবই শখ, মানে এত গাছ আমি ভালোবাসি। আর মানে ছোটখাটো সমস্ত কিছুতে গাছ বসাতে বলুন, ডেকোরেশন করতে গাছ নিয়ে এত সুন্দর। আমার ব্যালকনি খুবই ছোট, মানে আমাদের দুটো ঘর, দুটো দিকের ব্যালকনি, মানে দুটো ঘরের ওই ঘর দিয়েও মা, মানে আমার শাশুড়ি মা যে ঘরে থাকেন সেই ঘরের থেকেও একটা ব্যালকনি আছে, সেটাও মানে ছোট, এটাও ছোট, মানে সরু, খুব একটা চওড়া না। তো যাই হোক, ওর মধ্যেই আমি মানে এত মানে ভাবি যে একটু সুন্দর করে ভালোভাবে রাখার চেষ্টা করি গাছগুলোকে। এই তারপর ছাদ, মানে ছাদের উপরে তিনতলার উপরেও যে ব্যালকনিটা আছে ওটা অবশ্য গ্রিল লাগানো নেই, ওটা খোলা, তো ওখানে অল্প গাছ রেখেছি। তো ওখানে ইচ্ছা আছে দেখি হ্যাঙ্গিং যে গাছগুলো আছে সেগুলো ঝোলানোর, কিন্তু ওটা ঠিক করতে হবে। আর এতটাই উঁচু ওটা, মানে হাজবেন্ডও উঠে যে করবে বা আমিও যে উঠে করবো, খুব রিস্কের ব্যাপার, অনেকটা হাইট তো তিনতলার। তো সেই জন্যই, তো যাই হোক, এইসব গাছ নিয়ে, গাছ তো আমার প্রাণ, মানে বলতে গেলে প্রাণ, মানে আমি প্রতিদিন যে ওদের সাথে কতটা সময় যে কাটাই সেটা তো আপনাদের সাথে আর শেয়ার করি না, মানে পুরোটা তো শেয়ার করি না, মানে বলতে পারেন আমার খুবই, মানে আমি কাজকর্ম এইসব করে করার সাথে সাথে ওদের সাথে একটু দেখি কি গাছে কি হচ্ছে, মানে এই হচ্ছে। তো যাই হোক, এটা এটাও একটা আমার হবির মধ্যে পড়ে, মানে আমার এগুলো ভালো লাগে, মানে সমস্ত ওই যে তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক 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 অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। তাহলে আজকের মতো এখানেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, আর এই ওয়েদারে ভালো থাকার চেষ্টা করবেন, ভালোভাবে বেশি বেশি করে জল খাবেন, কেন প্রচন্ড গরম কিন্তু অলরেডি পড়ে গেছে, কেন এই সময়টাই হচ্ছে বেশি শরীর খারাপ বেশি হয়, ওয়েদার চেঞ্জের সময় তো বেশিটা শরীরটা খারাপ হয়। তো ভালো থাকবেন, মানে সুস্থ থাকবেন, সবকিছু ঠিকঠাক ভাবে খাবেন, জল বেশি করে খাবেন। তো এই আজকের মতো এইটুকু, গুড নাইট, টাটা।